Thank you.
অবস্থানগত কারণে প্রাকৃতিকভাবে বাংলাদেশ দুর্যোগ প্রবণ এলাকা। বাংলাদেশের উত্তরে আসামের খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড়, হিমালয় পাদদেশ, আন্দামান দ্বীপপুঞ্জ ও বঙ্গোপসাগরের তলদেশে ভূমিকম্পের প্রবণতা যথেষ্ট লক্ষ্য করা যায়। বাংলাদেশের রাজধানী ঢাকার উপর নগর গড়া চাপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে ভূমিকম্পের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণ শনাক্ত করা বেশ জটিল কাজ। মূলত প্রকৃতির নিজস্ব খেয়ালে প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, ভূমিকম্প প্রভৃতির উপর মানুষের কোনো হাত নেই। ভয়াবহতার বিবেচনায় ভূমিকম্পে মানুষের প্রাণহানি সম্পদের ব্যাপক ক্ষতি করে থাকে। কাজেই এই প্রাকৃতিক দুর্যোগের কারণ থেকে বাঁচার জন্য জনসাধারণ এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের ভূমিকম্প শুরু হলে কী কী করতে হবে সে ব্যাপারে সচেতন করতে হবে। সচেতনতা তৈরি হলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা যাবে এবং সম্পদের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমিয়ে আনা সম্ভব। আজকের মহড়ায় যা আমরা শিখলাম, ভূমিকম্পে আতঙ্কিত না হওয়া, ইতস্তত বিক্ষিপ্তভাবে ছোটাছুটি না করা, খোলা বা নিরাপদ জায়গায় অবস্থান করা, বাসভবন বা অন্য ভবনে থাকলে ভীমের নিচে মাথায় দুই হাত দিয়ে দাঁড়িয়ে থাকা অথবা কাঠের টেবিল ও খাটের নিচে অবস্থান করা, শ্রেণীকক্ষে থাকলে বেঞ্চের নিচে অবস্থান করা, সর্বোপরি মহড়া বা প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানোর পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে আমাদের এই প্রশিক্ষণ মহড়ায় সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অধিদপ্তর থেকে আগত ভাইয়েরা যারা প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়ে আমাদের সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ।